হ্যালো ফ্রেন্ডস আমি নবদেব আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ইংলিশের প্র্যাকটিস সেট নাইন এর আগে আমি ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে এইট পর্যন্ত আলোচনা করছি যেখানে আমরা প্রতিটা প্র্যাকটিস সেটে দশটি করে আমরা ইংলিশের মানে বিভিন্ন টপিক থেকে আমরা কোয়েশ্চেন্স আলোচনা করেছি যেগুলো তোমাদের গত গত বছরে আসছে এবং পরবর্তীতে আসার সম্ভাবনা আছে যেমন ডাব্লুপিবি ডাবলুবি এস গ্রুপসি গ্রুপ ডি এক্সামে তোমাদের তোমরা জানোই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে তোমাদের ডাব্লিউ পিবির এক্সাম হবে তো আমি যেগুলো আলোচনা করবো সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে তো চলো আমরা শুরু করি এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আলোচনা করা অলরেডি হয়ে গেছে ঠিক আছে ভিডিও আছে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও আর আজকে আমরা আবার দশটি কোশ্চেন আলোচনা করব তো চলো শুরু করি প্রথম কোশ্চেন দেখো দেখো মিস্টার রামেশ মোহন মিস্টার রামেশ মোহন ইজ দ্য এম এ ফ্রম কানপুর এখানে আমাদের আর্টিকেল প্রিপোজিশনে ভুল আছে দেখো একটা জিনিস এখানে আর্টিকেল প্রিপারেশন কী আছে দেখো আমরা জানি এম যদি থাকে ঠিক আছে এম এল এ এস বিডিও এর আগে কী হয় এন হয় ঠিক আছে এ এন এন ঠিক আছে আমার একটু অসুবিধা হচ্ছে আমি প্রথমবার এভাবে লিখছি ঠিক আছে যাই হোক তো এখানে আমাদের কী হবে এ এন এন হবে ঠিক আছে তাহলে আমাদের ভুল কথা আছে বিতে ভুল আছে ঠিক আছে তাহলে কী হবে মিস্টার রামেশ মোহন ইজ এন এম অথবা এসডিও থাকলে এন এস এ এন এস ঠিক আছে আবার বিডিও থাকলে এন বিডিও তো এইসব ক্ষেত্রে আমাদের এন হয় তো আমরা সে এখানে এন ব্যবহার করব ঠিক আছে তো আমরা নেক্সট দেখে নিচ্ছি নেক্সট কী আছে সামোন ওয়াজ নকিং নকিং অ্যাট দ্য ডোর হোয়েন আই ওয়াজ হ্যাভিং মাই বার্থ ঠিক আছে সামোন নকিং দেখো এখানে কী আছে হোয়েন আছে না ঠিক আছে এই হোয়েনের ক্ষেত্রে যখন আমাদের হোয়েন থাকবে হোয়েনের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা আমাদের কন্টিনিউয়াস থাকবে তো এখানে আমাদের কন্টিনিউয়াস আছে হ্যাভিং আছে ওয়াজ হ্যাভিং আর প্রথমে যে সেন্টেন্সটা থাকবে সেটা আমাদের কী থাকবে পাস্টে থাকবে সেখানে আইএনজি থাকবে না কিন্তু এখানে হচ্ছে ভার্বের সাথে আমাদের আইএনজি আছে ঠিক আছে তাহলে এখানে কী হবে নকড হবে কে এন ও সি কে ইডি তাহলে ভুল কোথায় আছে ভুল আছে আমাদের এ অপশনে ঠিক আছে এ পার্টে নেক্সট চলে যাচ্ছি আমরা চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভিন ওয়ার্ড সিনোনিমস আমাদের বার করতে হবে ঠিক আছে এখানে কি আছে কোরাস দেখো কোরাস মানে কি কোরাস মানে হচ্ছে যখন সকলে মিলে অনেকজন একসাথে গান করে সেটাকে বলা কোরাস ঠিক আছে তো এখানে প্রথমে কি আছে আর্টিস্ট আর্টিস্ট মানে তোমরা জানো পন্ডিত সিঙ্গিং গ্রুপ অ্যান্ড স্লোয়েস্ট স্লোয়েস্ট মানে কি একা যখন গান করে তখন সেটাকে বলা হয় স্লোয়েস্ট আর সিঙ্গিং গ্রুপ ঠিক আছে এটা হচ্ছে কোরাস ঠিক আছে সিঙ্গিং গ্রুপ একসাথে যখন সবাই গান করে সেটাকে বলা হয় সিঙ্গিং গ্রুপ বা কোরাস ঠিক আছে তাহলে অ্যান্সার হবে সি নেক্সট হারি আপ লেস টিউ শুড নট মিস দ্য ট্রেন এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের একটা জিনিস শিখেছিলাম যে যদি থাকে আনটিল আনলেস ঠিক আছে তাহলে আমরা সেক্ষেত্রে যে সেন্টেন্সটা থাকবে সেখানে আমরা নট ইউজ করবো না ঠিক আছে তো ঠিক এরকম এখানে যে লেস্ট আছে না লেস যদি থাকে এরপরে সেন্টেন্সে নট ইউজ করা যাবে না ঠিক আছে তা কী হবে হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন তাড়াতাড়ি করো নাহলে তুমি ট্রেনটা মিস করবে ঠিক আছে নট কখনো ইউজ করা যাবে না তো আমাদের এখানে ভুল আছে কোথায় এতে ভুল আছে ঠিক আছে নেক্সট দ্য বাঞ্চ অফ কিস বিন লস্ট বাই মাই ব্রাদার আর্লি ইন দ্য মর্নিং দেখো দ্য বাঞ্চ অফ কিস এখানে কি বলছে চাবির একটা গুচ্ছ মানে একসাথে অনেকগুলো যখন চাবি থাকে সেটাকে বাঞ্চ বলা হয় ঠিক আছে তো বাঞ্চ অফ কিস তো এই ক্ষেত্রে মানে যখন বাঞ্চ থাকবে অথবা টিম এটা হচ্ছে কালেকটিভ নাউন ঠিক আছে যখন কালেকটিভ নাউন থাকবে তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি প্লুরাল হিসেবে ধরি না যদি শুধু থাকতো কিস ঠিক থাক ঠিক ঠিক আছে যদি থাকতো কিস শুধু চাবিগুলি তাহলে আমরা তখন সেটাকে প্লুরাল হিসেবে ধরতাম কিন্তু যেহেতু বলছে বাঞ্চ অফ কিস মানে একটা চাবির থোকা তখন আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরবো তো আমরা জানি যদি সিঙ্গুলার হয় ঠিক আছে তাহলে সিঙ্গুলার হলে আমাদের হ্যাজ হবে আর প্লুরাল হলে হ্যাভ হবে তো এখানে কি আছে আমাদের হ্যাভ আছে তাহলে এখানে আমাদের ভুল আছে তাহলে এখানে আমাদের কী হবে হ্যাস হবে অ্যান্সারটা পুরো হবে দ্য বাঞ্চ অফ কিজ হ্যাজ বিন লস্ট প্রাই মাই ব্রাদার আর্লি ইন দ্য মর্নিং ঠিক আছে যদি টিম থাকতো কালেক্টিভ উদাহরণ হচ্ছে টিম আর্মি ঠিক আছে এরকম অনেক আছে প্রচুর তো যাই হোক নেক্সট স্পোর্ট দ্য রোড ইভ্যানি হি জাম্পড ঠিক আছে হি জাম্প ইন দ্য রিভার টু সেভ দ্য ড্রয়িং চাইল্ড ড্রয়িং মানে হচ্ছে ডুবে যাওয়া ডুবে যাচ্ছিলো যে শিশুটি সেটাকে সে বাঁচানোর জন্য কী করলো জাম্প করলো ঠিক আছে লাভ দিল তো যখন আমরা পড়েছিলাম যে যদি কোনো কুয়োর মধ্যে কোনো ডিঘির মধ্যে মানে একটা নিচু জায়গায় যখন কেউ জাম্প দেয় লাভ দেয় তো সেক্ষেত্রে আমরা ইন্টু ইউজ করবো ইউজ করবো ইন্টু ইন না ইন মানে হচ্ছে মধ্যে আমরা ইউজ করবো সেক্ষেত্রে ইন্টু ঠিক আছে আই এন টিউ ইন টু তাহলে আমাদের ভুল কথা আছে আমাদের ভুল আছে হচ্ছে বি অপশানে ঠিক আছে এখানে হবে হি জাম্প ইন্টু দ্য রিভার টু সেভ দ্য ড্রয়িং চাইল্ড নেক্সট চুজ দ্য কারেক্ট অপশান টু ফুল ফিল দ্য সেন্টেন্স এটা এখানে আমাদের কারেক্ট অপশান চুজ করতে হবে ঠিক আছে হি রানস ফার্স্টার দেন হি রানস ফার্স্টার দেন সে ফার্স্টার রানস মানে দৌড়ায় ফার্স্টার দেন কার থেকে বেশি দৌড়ায় দেখো এই ক্ষেত্রে আমাদের কী হয় আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস দেখি আই থাকলে মি হয়ে যায় হি থাকলে হিস হয়ে যায় সি থাকলে হার হয়ে যায় কিন্তু আমাদের ডিগ্রির ক্ষেত্রে এটা হয় না হি রান্স ফার্স্টার দেন দেখো এখানে হিস আছে হিস আছে এটা হবে না এদিকে যদি হি থাকে তাহলে এদিকেও হি হয় ঠিক আছে মায়ও হবে না মেয়েও হবে না এখানে আমাদের ডিগ্রির ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ কেসটাই থেকে যায় সাবজেক্ট যে থাকে আই সেটাই থেকে যাবে তো এখানে আমাদের কি হবে আই হবে হি রানস ফার্স্টার দেন আই ঠিক আছে যেমন ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এদিকে যদি আই থাকে তাহলে এদিকে কী করে দিই আমরা মি করে দিই ঠিক আছে এদিকে 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 তখন মি করে দিই মি কিন্তু আমাদের যখন ডিগ্রি আসবে তখন সেই আইটা আই থেকে যাবে এখানে আমাদের কি হবে আই ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে এ নেক্সট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হুম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ঠিক আছে এখানেও আমাদের কি হবে একটা থাকে সাবজেক্টিভ কেস একটা অবজেক্টিভ কেস একটা থাকে পজিটিভ কেস তো এখানে আমাদের কি হবে এখানে হবে আমাদের অবজেক্টিভ কেস ঠিক আছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইয়োরস অ্যান্ড মি হবে না কখনো ইয়োর সেলফ অ্যান্ড মিও হবে না ইয়োর অ্যান্ড মিও হবে না কি হবে ইউ অ্যান্ড মি ঠিক আছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি তাহলে অপশন কী হয়ে যাবে আমাদের এ হয়ে যাবে নেক্সট দেখে নিচ্ছি দেখো ব্লিক ব্লিক মানে কি ব্লিক মানে হচ্ছে বিবর্ণ ঠিক আছে নিরানন্দ ব্লিক এখানে প্রথমে আছে কমফোর্টেবেল ডিপ্রেসিং প্লিজেন্ট অ্যান্ড ব্রাইট ব্রাইট মানে জানো উজ্জ্বল প্লিজেন্ট মানে শান্তিপূর্ণ প্লিজেন্ট ডিপ্রেসিং মানে হচ্ছে ওই যে বিবন্ন বা নিরানন্দ বা হতাশা ঠিক আছে বিষণ্নতা তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হয়ে যাবে বি হয়ে যাবে ডিপ্রেসিং আর কমফোর্টেবল মানে তো আরামদমক আরামদায়ক জানোই নেক্সট চলে যাচ্ছি চুজ দ্য কারেক্ট অপশানস টু ফুলফিল দ্য সেন্টেন্স কেওস দেখো কেওস মানে কি কেওস মানে হচ্ছে আমরা বলতে পারি কনফিউশন ঠিক আছে অনেক কিছু ভাবনা চিন্তা একসাথে সমস্ত কিছু ঠিক আছে তো সেটা হচ্ছে কেওস তো এখানে কি আছে প্রথমে অর্ডার অর্ডার মানে তো তোমরা জানোই অর্ডার তারপর হচ্ছে কোয়াইট কোয়াইট মানে হচ্ছে শান্ত ঠিক আছে অর্ডার মানে আদেশ দেওয়া মিক্স আপ অ্যান্ড নর্মালিটি নর্মাল মানে তো সাধারণ দেখো মিক্স আপ মানে একসাথে ঠিক আছে সমস্ত কিছু একসাথে তো কেওস মানে হচ্ছে সমস্ত কিছু একসাথে তো ঠিক কনফিউশন মিক্স মানে মিক্স আপ মানেও সব কিছু একসাথে তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী যাবে সি হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে এখান থেকে নেক্সট ডে আবার আমরা দশটি কোশ্চেন আলোচনা করব আর তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে তো তোমরা লাইক করতে পারো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো আজকে ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই